আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আজকে আমি সারাদিন কী কী রান্না করছি, আম্মু কী কী রান্না করছে সেটা এই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আম্মু এখন কাঁঠাল বিচি কাটতেছে শুটকি রান্না করার জন্য। আর শুটকিতে হচ্ছে আরও কয়েকটা জিনিস দিছে, আর এটা হচ্ছে কই ভাজি, কই ভাজিটা ডিম দিয়ে করছে। আর এগুলো হচ্ছে শুটকির জিনিস, বেগুন, মিষ্টি কুমড়ার ডাঁটা আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। আর এটা হচ্ছে ডাউল, আর মিষ্টি কুমড়াতে হচ্ছে সরি শুটকিতে কাঁঠাল বিছিয়ে দিয়েছিল, ডাউল হচ্ছে আম দিয়ে রান্না করবে। আর এই যে আম্মু মিষ্টি কুমড়ার শাক আম্মু কেটে নিতেছে, কেটে নিয়ে তারপর রান্না করবে। এইসব জিনিস মানে লাগিয়ে নিজের হাতে গাছ লাগিয়ে খাওয়ার মজাই আলাদা। টাটকা জিনিস রান্না করলে কিন্তু অনেক অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে একদম, খুব সুন্দর লাগে। নিজের হাতে কেটে দিতে খুব ভালো লাগে সবজি, এরপর হচ্ছে শাক। আর এগুলো হচ্ছে কলমি শাক, কলমি শাকের কয়েকটা পাতা দিয়েছিল। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এখন ডাউলটা বসাই দিবে রান্না করার জন্য, রেডি করতেছে। আর এটা হচ্ছে আমের ডাউল, আর সাথে হচ্ছে আলু ভর্তা। আলুগুলো ধুয়ে দিতেছি, এখন সিদ্ধ দিব। আর আমি ডাটা শাকগুলো কেটে নিতেছে, আর ডাউলটা হয়ে গেছে, মানে বাগার দেওয়া হয় নাই আর কি, আমের ডাউল। তো আপনাদেরকে আমি আম উঠিয়ে দেখাচ্ছি সেনি দিয়ে, সেনির সাহায্যে। আর আরেক পাশে হচ্ছে শুটকি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, লাল কাঁচামরিচ বেটে নেওয়া হচ্ছে। আর শুটকিতে হচ্ছে লাল মরিচ ইউজ করে নেই, গুঁড়া মরিচ। আর এগুলো হচ্ছে ভর্তার জন্য ডাউল, আর ডাউলটা এখন বাগার দিয়ে দিবে। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছে। এখন হচ্ছে ডাউলে কিন্তু কাঁচামরিচ দেয় নাই, কয়েকটা শুকনা মরিচ ইউজ করছে। তো শুকনা মরিচ দিয়েই ডাউল রান্না করছিল, আমের ডাউল। একবারে বাগারের সময় একসাথে দিয়ে দিছে, এখন এগুলোকে লাল করে ভেজে তারপর ডাইলে দিয়ে দিবে। আরেক পাশে উগলা বাটাবাটি করতেছে শুটকির জিনিসপত্র মশলা। বেটে তারপর শুটকি রান্না করব। আর এটা হচ্ছে শুটকি, আর সাইডে হচ্ছে লবণ এবং গুঁড়া মরিচ। আম দিয়ে খাওয়ার জন্য গুঁড়া মরিচ নিছিলাম, আর ওইগুলো এখন শুটকি রান্না করার জন্য ইউজ করবে। তো আমার আম্মু ঝাল টাল খুব কম খায়, এই কারণে একটু সতর্কভাবে রান্না করে আর কি, যাতে কোনো অসুবিধা না হয় কারো। মানে সব পরিমাণ মতো হলুদ দিয়ে দিছে, এখন পরিমাণ মতো ধনিয়া দিয়ে দিবে। আর এখন একটু লাড়াচাড়া করে
কাঁঠাল বিচি এরপর হচ্ছে কেটে রাখা ওই সবজিগুলো এখন দিয়ে দিবে। আর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিছে। আর এগুলো হচ্ছে আলু, সিদ্ধ করা আলুগুলো ভালো করে মেশ করে নিবে। মেশ করে তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিবে। রান্না করার মানে আলুর ভর্তা আর ডাল খেলে খেতে কিন্তু মানে বিরক্ত লাগে না আলুর ভর্তা দিয়ে ডালটা। আর এদিকে শুটকিটা হয়ে যাচ্ছে, এখন শুটকির মধ্যে শাক দিয়ে দিবে, শাক পাতা, মিষ্টি কুমড়ার শাক যেটা সেটা দিয়ে দিচ্ছে। আর এখন ঢেকে দিবে একটু নেড়ে চেড়ে, একবারে শুকিয়ে ফেলবে আর কি, একটু হালকা একটু ভিজা ভিজা রাখবে। আর আমার আম্মু খুব সচেতনভাবে শুটকির কাঁটা উঠায় ফেলতেছে, শুটকির কাঁটা ফেলে দিচ্ছে। আর রান্না টান্না করা সব শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি আজানের পরে। আজান দিয়ে আজানের পরে খেতে বসছি সব।